আসসালামু আলাইকুম আলা আসসালামুমাতি প্রিয় দিনই ভাই বোনেরা প্রতিটি মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে বেদনা আছে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা নিয়েই মানুষের জীবন প্রিয় বন্ধুগণ যারা অনেক বেশি কষ্টে আছেন অনেক বেশি মুসিবতের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন তারা যদি কোরআন হাদিসের আমলের মাধ্যমে দোয়ার আমলের মাধ্যমে নিজের কষ্টগুলো দূর করতে চান যদি মুসিবত থেকে বাঁচতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি রসুল সাল্লু আলি আসাল্লাম দুঃখ কষ্ট পেরেশানির সময় পাঠ করতেন এবং আরও একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে সম্মানিত বন্ধুগণ তিরমিজি শরীফের বর্ণনা হজরত আনস রাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম চিন্তা প্রেশনির সময় অস্থিরতার সময় এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হল ইয়া ইয়া কয়ুম বিরহমাতি ক্যস্তগিস আমি আবারও বলছি দোয়াটি হলো ইয়া হাইয়া কয়ুম বিরহমাতিক্তগিস প্রিয় বন্ধুগণ এই দোয়াটি আপনারা যদি চিন্তা প্রেশানি দুঃখ কষ্টের সময় পাঠ করেন আল্লাহ তালা চিন্তা প্রেশানি দুঃখ কষ্ট থেকে আপনাদেরকে হেফাজত করবেন প্রিয় বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে চিরস্থায়ী হে চিরঞ্জীব আমি আপনার রহমতের মাধ্যমে আমি আপনার কাছে সাহায্য চাই বা সাহায্য প্রার্থনা করি প্রিয় বন্ধুগণ এই দোয়াটি ছাড়াও আরও একটি দোয়া পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে দোয়াটি হল আতিনা এই আপনারা ফরজ নামাজের পর বেশি বেশি পাঠ করবেন এবং অন্যান্য সময়ও পাঠ করতে পারেন অজু সহকারেও পাঠ করতে পারেন অজু ছাড়াও পাঠ করতে পারেন তবে অজু সহকারে পাঠ করা অনেক বেশি স্বভাবের কাজ এবং অজু সহকারে পাঠ করা অতি উত্তম সম্মানিত বন্ধুগণ এই দুইটা দোয়াই আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব আপনারা সেখান থেকে দেখেও খুব সহজে দোয়া দুইটি মুখস্থ করে ফেলতে পারবেন তো প্রিয় বন্ধুগণ বিপদ আপদের সময় মুসিবতের সময় বেশি না ঘাবড়িয়ে বেশি না পেরেশান হয়ে এই দোয়াগুলোর ওপর আমল করতে থাকুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আল্লাহ তালা আপনার জীবনে সুখ শান্তি এনে দেবেন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকেই এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলে এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে আর আপনি যদি অনলাইন মাদ্রাসার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনলাইন মাদ্রাসা সাবস্ক্রাইব করুন আল্লাহ চাহিদা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়সালাম আলাইকুম আরহমতুল্লাহি